দর্শক আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ মুসা খান। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ব্যাক পেইন, অর্থাৎ কোমর ব্যথা। বর্তমানে আমাদের এই দেশে এই সমস্যাটা এখন অনেক মানুষের মধ্যেই দেখা দিচ্ছে, বিশেষ করে মহিলাদের মধ্যে এই সমস্যাটা অনেক বেশি। কিছুদিন আগেও আসলে এই সমস্যাটা এত ছিল না, কিন্তু বর্তমানে বিভিন্ন এই অর্থাৎ মহিলা এবং পুরুষ উভয়ের মধ্যেই দেখা দিচ্ছে। ধরেন 20 বছর বয়স, 25 বছর বয়স, 30, 35, এর মধ্যেই আমরা বিভিন্ন পেশেন্ট পেয়ে থাকি যে তারা বলে থাকে যে আমাদের কোমরে খুব ব্যথা হয়। দর্শক, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চেপে রাখুন, নেক্সট ভিডিও দিলে আপনার কাছে তার নোটিফিকেশন চলে যাবে। তো দর্শক, আমাদের কাছে যে সকল রোগী এই সমস্যা নিয়ে আসে, বিভিন্ন রোগীর বিভিন্ন ধরনের আসলে কোমর ব্যথার সিমটম বলে থাকে। অনেকে বলে যে ডাক্তার, আমার তো কোমর ব্যথা হচ্ছে, তো ব্যথা হতে হতে দেখা যায় আমি কিছুদূর হাঁটতে পারি না, হাঁটলে আমার বসতে হয় অথবা বিশ্রাম নিতে হয়। আবার কেউ বলে যে না, আমি অনেকক্ষণ বিশ্রাম করলে অথবা শুয়ে থাকলে অথবা যদি বসে থাকি তো খুব ব্যথা করে, তা আবার যখন আমি একটু চলাফেরা করি বা হাঁটা চলা করি তো দেখা যায় আমার এই ব্যথা আস্তে আস্তে কমে যায়। এভাবে বিভিন্ন ধরনের সিমটম বলে থাকে রোগীরা। এছাড়া কিছু রোগী বলে যে আমার কোমর ব্যথা হয়, আবার ব্যথাটা দেখা যায় আস্তে আস্তে নিচে চলে যায় হাতে, তারপর অনেকের আবার হাতে চলে আসে, আবার অনেকের কোমর ব্যথা পায়ে চলে যায়, আবার গোড়ালি পর্যন্ত ব্যথা করতে থাকে, আবার সেই সাথে অনেকের দেখা যায় হাত পা ঝিমঝিম করে, আবার অবশ হওয়ার মতো ভাব অনেকের হয়ে যায়। তো এভাবে বিভিন্ন সমস্যা রোগীদের মধ্যে দেখা যায়। তো দর্শক, আমার কিছু পেশেন্ট বলে যে আমার কোমর ব্যথা আমার ঘাড়ে আসে, আবার মাথায় আসে। এটা আসলে যাদের কোমর ব্যথার সাথে নার্ভের সমস্যা থাকে, হয়তো স্পাইনাল কর্ড অথবা স্পাইনাল নার্ভে যদি সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ঘাড়ে ব্যথা হতে পারে, মাথায় হতে পারে অথবা গোড়ালিতেও ব্যথা হতে পারে। আবার কিছু পেশেন্ট বলে যে আমার এই ব্যথাটা একটু আমি যদি ম্যাসেজ করে দেই অথবা একটু গরম সেক দেই তাহলে আবার কমে। আবার কিছু রোগী বলে যে আমি যখন রাতে ঘুমাই, ঘুমানোর পরে সকালে যখন আমি উঠি ভোরে, তো আমি তখন হাঁটতে পারি না, তো আবার হাঁটা খুব কষ্ট হয়, আবার অনেকে হাঁটা শুরু করলে খুব ব্যথা করে, তো দেখা যায় আবার কিছুক্ষণ হাঁটার পরে অথবা হাঁটা শুরু করলে এক পা দু পা করে হাঁটার পরে আস্তে আস্তে ব্যথাটা কমে যায়। আবার অনেকে ওই সময় দেখা যায় যদি বাসার যে লোক থাকে তারা যদি একটু না ধরে অথবা চাপাচাপি না করে খুব ব্যথা করে, কারো আবার দেখা যায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, অনেকক্ষণ দাঁড়ানোর পরে খুব ব্যাক পেইন হয়, হয়তো তাদের বসতে হয় অথবা কিছু একটা ধরতে হয়, তা না হলে খুব ব্যথা করে। আবার অনেকে বিশ্রাম বসে আছে কিন্তু দেখা যায় উঠবে কিন্তু উঠতে পারতেছে না, খুব ব্যথা হয়, এভাবে বিভিন্ন সমস্যা হয়। তো দর্শক, এই যে ব্যাক পেইন, এই ব্যাক পেইনের হলে কোমর ব্যথার বিভিন্ন ধরনের নাম আছে আর কি, এটা সবগুলো এক রোগ না, বিভিন্ন ধরনের কোমরের ব্যথা আছে এবং রোগও এভাবে স্পেসিফিক লক্ষণ অনুযায়ী আলাদা আলাদা নামও আছে। তো অনেকের দেখা যায় যদি আঘাত পেয়ে থাকে, হয়তো তার বয়সের শুরুতে যে কোনো সময় একটা আঘাত লাগছিল খুব বড় ধরনের অথবা ভালোই ব্যথা পাইছিল, কিন্তু দেখা যায় এটা সে তখন গুরুত্ব দেয় না, হয়তো ফার্মেসি থেকে একটা ব্যথার ওষুধ খাইছে কমে গেছে কিছু মনে করে নাই, কিন্তু দেখা যায় একটা বয়সের একটা পর্যায়ে এসে যখন তার ভাইটাল ফোর্স যখন দুর্বল হয়ে যায়, অ্যান্টিবডি দুর্বল হয়ে গেলে তখন দেখা যায় এই ব্যথাগুলো দেখা দেয় আস্তে আস্তে। আবার কারো অনেক রোগীদের বর্তমানে দেখা যায় অনেক রোগীদেরই আপনার লাম্বার স্পন্ডলাইসিস অর্থাৎ কোমরের যে ক্ষয় এই সমস্যাটা দেখা যাচ্ছে। আমি বিশেষ করে যে পেশেন্টদের এক্সরে অথবা এমআরআই করতে দেই, ম্যাক্সিমামেরই কোমর ব্যথা রোগীদের এই সমস্যাটা বেশি দেখা যায় যে লাম্বার স্পন্ডলাইসিস। এছাড়া কোমরের আরেকটা রোগ হচ্ছে আপনার PLID অর্থাৎ প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এই সমস্যাটাও এখন অনেকের দেখা যাচ্ছে, অর্থাৎ এই সমস্যাটা হচ্ছে আমাদের যে মেরুদণ্ডের যে হাড়, এই হাড়ের মধ্যে জেলির মতো থাকে, তো যখন এই জেলির চেঞ্জ হয়ে যায়, হাড়ের যখন চেঞ্জ হয় তো দেখা যায় ওই জেলিটা না থাকার কারণে আপনার যে হাড়গুলো থাকে এটার স্থানচ্যুত হয়, এক সাইডে হয়তো একটু চাপ পড়ে অন্য সাইড একটু ফাঁকা হয়ে যায়, এভাবে স্থানান্তরিত হওয়ার কারণে ওখানে যে স্পাইনাল কর্ড থাকে, স্পাইনাল যে নার্ভগুলো থাকে ওখানে চাপ পড়ে, তো তখন খুব ব্যথা হয়।
এই ব্যথাটা দেখা যায় আমাদের কোমরে, হয়তো শুরু হয় কোমর থেকে, হতে হতে আস্তে আস্তে উপরে উঠে উঠে একদম ঘাড় মাথা পর্যন্ত ব্যথা করতে থাকে। আবার কারো ক্ষেত্রে দেখা যায় নিচের দিকে যায়, অর্থাৎ পা হাঁটু তারপরে গোড়ালি পর্যন্ত এই ব্যথাগুলো চলে যায়। তো দর্শক, আর একটা রোগের কথা শোনা যায় যে অনেক রোগী আমাদেরকে বলে যে আমার বাতের সমস্যা হয়েছে। আসলে এই কোমরের ব্যথা হলেই যে বাতের সমস্যা এমন না। হ্যাঁ, বাতের সমস্যা আছে, তো অনেক রোগী মনে করে যে আমার কোমরের ব্যথা এটা মনে হয় আমার বাতের সমস্যা। হ্যাঁ, বিশেষ করে গ্রামের অনেক মানুষই বলে ফেলে যে আমার তো বাত এই সমস্যা, আমার খুব ব্যথা হচ্ছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার এমনি একটা পরিভাষা, এমনি মেডিকেল টার্ম হচ্ছে আপনার অ্যানকাইলোজিং স্পন্ডলাইসিস আর্থ্রোপ্যাথি। অর্থাৎ আপনার যে এই হাড়ের যে একটা কার্যক্ষমতা থাকে অথবা একটা সন্ধির যে জয়েন্ট স্থল, এটা আস্তে আস্তে আপনার স্থানান্তরিত হয় এবং হাড়গুলো আস্তে আস্তে ওখানে স্টিফ শক্ত হয়ে যায়। তো দেখা যায় তখন আপনার খুব পেইন হয়, ওই রোগীর খুব পেইন হয়, সেই সাথে তার যে দৈনন্দিন যে কাজকর্ম এগুলো সে করতে পারে না, আস্তে আস্তে কর্মক্ষমতা হারিয়ে ফেলে। তো এটার যদি উপযুক্ত আসলে চিকিৎসা না হয়, সেক্ষেত্রে দেখা যায় আপনার অবশ অথবা প্যারালাইজ পর্যন্ত হইতে পারে। তো এই যে বাতের যে সমস্যা বলে থাকে, এটা আসলে 8 থেকে 10 ধরনের হয়ে থাকে। তবে এগুলো সিমটম অনুযায়ী বলা যায় যে তার এই সমস্যা, তাহলে অথবা ডায়াগনোস্ট করার মাধ্যমে এটা অ্যাডজাস্ট একদম যে কি সমস্যা এটা বোঝা যায়। এছাড়া আছে আর একটা হাড়ের স্থানচ্যুত, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে সরে যাওয়া হাড়গুলো, সে সময় দেখা যায় খুব ব্যথা করে রোগীর। এছাড়া আর একটা কোমর ব্যথার রোগ হচ্ছে মানে হাড্ডি জনিত একটা অস্টিওপোরোসিস, অর্থাৎ হাড়ের যে ঘনত্ব থাকে এই ঘনত্ব আসলে কমে যাওয়া। তখন দেখা যায় ব্যাক পেইন হতে পারে, বিভিন্ন ধরনের পেইন কেন্দ্রিক সমস্যা দেখা দেয়। তো দর্শক, এই মোটামুটি এই সমস্যাগুলাই আমাদের দেশে বেশি দেখা যায়। তো যাদের এই সমস্যাগুলো আছে তাদের কিছু নিয়ম বলি, ওষুধ তো অবশ্যই খেতে হবে, এর সাথে কিছু নিয়ম পালন করতে হবে। যখন আপনি বসবেন, চেয়ারে বসবেন, তখন আপনি পিঠ এবং আপনার ঘাড়, হ্যাঁ, কোমর, ঘাড়, পিঠ একদম চেয়ার বরাবর সোজা করে রাখবেন। আর চেয়ার এবং টেবিলের মাঝে বেশি দূরত্ব রাখবেন না, যতটা সম্ভব কাছাকাছি বসার চেষ্টা করবেন। আর একটা হচ্ছে, আপনি বিছানা মোটামুটি শক্ত শক্ত বলতে কি, আপনি সফট বিছানা ব্যবহার করবেন না। দেখা যায় আপনি যদি খুব সফট বিছানা ব্যবহার করেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনার যে শরীরের যে শেপটা এটা সমান থাকে না, শরীরের শেপ অনুযায়ী বিভিন্ন স্থানে কম বেশি থাকে, যার কারণে আপনার এই ব্যথা সমস্যা আস্তে আস্তে দিন দিন বাড়তে থাকবে এবং এই সমস্যাটা আস্তে বাড়বে। তো সেজন্য আপনি যতটা সম্ভব আপনি শক্ত বিছানা ব্যবহার করবেন। এর সাথে আপনার যে আসলে যদি মনে হয় না আমার একটু মেসেজ করলে ভালো লাগে, সেক্ষেত্রে আপনি মেসেজ করবেন। তারপর একটু যদি গরম সেক দিতে আপনার ভালো মনে হয়, তো আপনি একটু গরম সেক দিবেন। আর হচ্ছে, আপনি বেশিক্ষণ একভাবে বসে থাকবেন না, আপনি 10 মিনিট বসলেন বা 15 মিনিট বসলেন, আপনি দাঁড়াবেন দাঁড়াবেন, একটু মুভমেন্ট হবেন, আবার বসেন। একইভাবে অনেকক্ষণ বসা যাবে না, তেমনি ভাবে একইভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকাও যাবে না। আপনি 10 মিনিট 15 মিনিট দাঁড়িয়ে থাকলেন, পরে আপনি ই করবেন, হয়তো এক পা থেকে অন্য পায়ে ভার নেবেন, অথবা যদি আশেপাশে কোনো বসার স্থান থাকে আপনি অল্প সময় বসেন, 1 মিনিট 2 মিনিট একটু রেস্ট নিলেন, আবার উঠে দাঁড়িয়ে থাকলেন, অথবা আপনার কাজকর্ম আপনি করতে থাকলেন। এছাড়া হচ্ছে, আপনি কোন অনেক রোগীদের মাঝে দেখা যায় যে ব্যাক পেইন হচ্ছে এটা গুরুত্ব দেয় না, সেক্ষেত্রে দেখা যায় সে ভারী কোনো কিছু আসলে বহন করে অথবা ভারী কিছু তুলতে যায়, তো তখন দেখা যায় তার এই ব্যাক পেইনটা আরো বেড়ে যায়। আপনার উচিত হবে, আপনি যদি কিছু উপর হয়ে উঠাতে চান সেটা করা যাবে না, আপনি প্রথমে বসবেন, সোজা স্ট্রেট বসবেন, তারপরে তুলবেন, আপনি ঝুঁকে কোনো কিছু ভারী জিনিস উত্তোলন করা যাবে না। তো দর্শক, আসলে এই নিয়ম কানুনটা আসলে অনেকটা নির্ভর করে আপনার কি করলে, আসলে কোন কাজগুলো করলে আপনার ব্যথা বৃদ্ধি পায় অথবা কমে, সেগুলো আসলে মেজারমেন্ট করে বা অনুমান করে আপনার সেগুলো করা। আপনার এইটা করলে আপনার ব্যথা বাড়ে, ওটা করা যাবে না, আবার এইটা করলে আপনার একটু কমে, আপনি এটা করতে পারবেন, এটা এইভাবে মেজারমেন্ট করেই আপনার চলতে হবে। তো দর্শক, এখন আসি কিছু হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো, যেগুলো খেলে আপনাদের এই কোমর ব্যথা, ব্যাক পেইন বলেন, নার্ভের ব্যথা বলেন, অথবা হাড্ডি যে ক্ষয়, হাড় ক্ষয়, এই সমস্যাও ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে।
তবে এক্ষেত্রে আপনার একজন ভালো হোমিও ডাক্তার, যে কিনা আপনার এই সমস্যাগুলো ভালোভাবে শুনে ডায়াগনোস করে আপনাকে ঔষধ সিলেকশন করে দিতে পারবে, সেটা সব থেকে বেটার হবে। তো এই ক্ষেত্রে আপনার যদি কোমর ব্যথা থাকে, যেমন আপনি পূর্বে একটা আঘাত পাইছেন অনেক দিন আগেই হোক, সেক্ষেত্রে আপনার আর্নিকে খুব ভালো কাজ করবে, সেই সাথে হাইপেরিকাম খেতে পারেন, লিডাম আসতে পারে, এছাড়াও আপনার মেডোরিনাম, তারপরে সালফার, নেপটামিউর, ক্যালক্রিয়া ফ্লোর, এই ওষুধগুলো সিম্পটম অনুযায়ী ভালো কাজ করে থাকে। এছাড়া জার্মানি কিছু আপনার ড্রপ আছে যেগুলো ব্যাক পেইন এর জন্যই তৈরি স্পেসিফিক ভাবে, সেগুলো ভালো কাজ করে। এছাড়া বায়োপ্লাজিন 19 ব্যথার জন্য, নার্ভের ব্যথার জন্য খুব ভালো কাজ করে। এছাড়া আরেকটা মেডিসিন আছে 5-ফস, যেটা আসলে টিস্যু রেমেডি, কিন্তু এটাও ব্যাক পেইন এর জন্য খুব ভালো কাজ করে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিশ্চয়ই আরো কোনো ভালো হেলথ টিপস নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।